বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ঈদ অনেক ভালো কাটছে আর অনেক আনন্দের মধ্যে তোমরা সময় পার করছো আমি জানি এর মধ্যেও তোমার পরবর্তী এখন তোমাদের মাথায় টেনশন চলে আসছে আমাদের অ্যাডমিশন সম্পর্কে তো অলরেডি যারা প্রথম পর্যায়ে চান্স পেয়ে গেছে এবং মাইগ্রেশনের ফলাফল গত কালকে পেয়েছে তাদের জন্য অভিনন্দন যারা মাইগ্রেশন করে আরো ভালো কলেজে চান্স পেয়ে গেছে তো আজকে ভিডিওটা টপিক হচ্ছে যে কিভাবে তোমরা সেকেন্ড পর্যায়ের অ্যাপ্লিকেশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে কিভাবে থার্ড স্টেজে তৃতীয় পর্যায়ে কিভাবে অ্যাপ্লিকেশন করবা এবং মাইগ্রেশন সিস্টেমটা কি রকম হচ্ছে এবার সেটা নিয়ে আমি ডিটেলস কথা বলবো তো চলো ফিরে আসি ইন্টারপ্রট প্রথমে বলে রাখবো আজকে দেখাবো যে আমি কিভাবে তোমরা থার্ড পর্যায়ে অ্যাপ্লিকেশনটা করবা সেম আগে যেভাবে প্রসেস প্রথম পর্যায়ের এর মতো থার্ড পর্যায়ের অ্যাপ্লিকেশনটা একদম সেম টু সেম তবে আরেকটা কথা বলে রাখি যারা প্রথম পর্যায়ে অ্যাপ্লিকেশন করছো যারা ভর্তি হয়ে গেছো টাকা একশো টাকা পেমেন্ট করে দিছো এবং মাইগ্রেশন অনে তাদের কলেজ চেঞ্জ হয়েছে তো তাদের জন্য নতুন নতুন করে পুনরায় নিশ্চয়নের ফি প্রদান করতে হবে না কারণ একশো টাকা প্রদান করতে হবে না আর দ্বিতীয় পর্যায়ে যারা চান্স পেয়েছ তারা আজকে মানে আগামীকালের মধ্যে তেইশ তারিখের মধ্যে যদি ভর্তি নিশ্চয়ন করতে চাও তাহলে অবশ্যই একশো টাকা পেমেন্ট করবা আর সেটা কিভাবে পেমেন্ট করবা সেই নিয়মটা আমি ভিডিওর উপরে ডিসক্রিপশনে উপরের লিঙ্কে দিয়ে দেবো এখান থেকে তোমরা দেখে নিবা আহ অলরেডি তোমরা জানো যারা জানো না তারা অবশ্যই এখান থেকে দেখে নিবা আর আমি ভিডিওর মধ্যে যত লিংক ইউজ করব সব তুমি আমার ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস পেয়ে যাবা তো কথা না বলে শুরু দেখানো যাক কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে থার্ড পর্যায়ে চলো তাহলে দেখা যাক বন্ধুরা দেখলেই তো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশনটা করবা তো অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই লক্ষণীয় রাখবা যে তোমার ফোন নাম্বারটা অবশ্যই ঠিক দিচ্ছ এবং কলেজ চয়েস গুলো ঠিকঠাক মতো দেওয়ার চেষ্টা করবা এমনি তো আপডেট করা যায় তবে সব সময় চেষ্টা করবা যে ফাইনালি ভালোভাবে দেওয়ার কথা আরো কিছু কথা বলে রাখি কনফিউশন যে কথাগুলো আছে মাইগ্রেশন মাইগ্রেশনের ব্যাপারটা এবার কিরকম হচ্ছে গত বছর মাইগ্রেশনটা হয়েছিল ম্যানুয়ালি ম্যানুয়ালি করার একটা সময় দিছিল আশে সময় ইচ্ছামতো কলেজকে ও প্রায়োরিটিকে ফার্স্ট সেকেন্ড থার্ড বা চেঞ্জ করে ইচ্ছামতো করে মাইগ্রেশনটা করা যেত কিন্তু এই বছর মাইগ্রেশনের সিস্টেমটা একদম অটোমেটিক্যালি হচ্ছে পছন্দক্রম অনুযায়ী তুমি যদি মনে করো তুমি 4 নাম্বার কলেজে চয়েস ছিল একটা কলেজে 4 নাম্বার কয় যে সেখানে তুমি চান্স পেয়েছো এবং চান্স পাওয়ার পর অটো মাইগ্রেশন হয়ে তোমার প্রথম দ্বিতীয় তৃতীয় কলেজ যেই সাইজগুলা দিয়ে আছে মাইগ্রেশন করার পর উপরের দিকে উঠবে কখনো নিচের দিকে নামবে না আর নিচের দিকে নামার কোনো উপায় নাই তোমার পছন্দ ক্রম অনুযায়ী উপরের দিকে উঠবে তো অনেকে আছো যারা মাইগ্র প্রথম পর্যায়ে মাইগ্রেশনে এক কলেজে ছিল প্রথম পর্যায়ে যে প্রাথমিক merit list এক রকম ছিল মাইগ্রেশন করে আবার ভালোটাই উপরের দিকে চলে গেছে তো দ্বিতীয় পর্যায়ে যারা অ্যাপ্লিকেশন কনফার্ম করছো দ্বিতীয় পর্যায়ে सेम একই অবস্থা হবে দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশন হবে দেখো প্রথম পর্যায়ে মাইগ্রেশনের ফলাফল তো গতকালকে দিয়ে দিয়েছি গতকাল রাত্রে আর এখানে বলা আছে দেখো যে পছন্দ ক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফলাফল একুশ তারিখ মানে গতকালকে দিয়েছে দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ একুশ গতকালকে দিয়েছে আবার দেখো দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থী সিলেকশন নিশ্চয় শিক্ষার্থী নিশ্চিত না করলে দ্বিতীয় পর্যায়ে সিলেকশন বাতিল হবে তোমরা জানো যে আজ বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে এক দুদিন সময় আছে এর মধ্যে তোমরা সেকেন্ড পর্যায়ে যারা ভর্তি হতে চাও তাহলে অবশ্যই কনফার্ম করে নিবা তবে আমার মতে করাটাই বেটার হবে এখানেও মাইগ্রেশনের প্রক্রিয়াটি আছে দেখো তৃতীয় পর্যায় আবেদন গ্রহণ এবং প্রথম দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ হবে চব্বিশ তারিখে এবং প্রশ্নত ক্রম অনুযায়ী দ্বিতীয় পর্যায়ের মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে পঁচিশ তারিখে তো যারা কনফার্মেশন করবা তাদেরই মাইগ্রেশন হবে তা না হলে তাদেরকে আবার যারা কনফার্মেশন করবা না দ্বিতীয় পর্যায়ে তাদেরকে আবার আ দ্বিতীয় পর্যায়ে ফলাফলটা বাতিল হবে এবং তৃতীয় পর্যায়ে আবার নতুন করে আবেদন করতে হবে তাহলে তৃতীয় পর্যায়ে ফলাফল 25 তারিখে ফল প্রকাশ হবে 25 তারিখে আর আবেদন গ্রহণ করা হবে 24 তারিখে আবার পছন্দক্রমে দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে 25 তারিখে আর ভর্তি কার্যক্রম 27 থেকে 30 তারিখের মধ্যে সম্পন্ন করে 1 জুলাই থেকে ক্লাস শুরু হয়ে যাবে আশা করি তোমরা ভিডিও বিস্তারিত কি বলতে যাচ্ছে বুঝতে পেরেছো আর যদিও কোনো রকম কোশ্চেন বা কোনো রকম জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট করে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর অনেকেই ফেসবুকে নক দাও আমি চেষ্টা করি সবাইকে এস এম এস এর রিপ্লাই দেওয়ার আমার যতটুকু সম্ভব আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবা আর তোমার ফ্রেন্ডরা যারা এরকম সমস্যার মধ্যে ভুগতেছে তাদের মধ্যে শেয়ার করবা যেন তারা উপকৃত হয় তোমরা উপকৃত হও সেই পর্যায়ে সবার সুস্থতা কামনা করে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি আবার সামনের দিন কোন একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব সাবস্ক্রাইব করে সাথে থাকো খোদা হাফেজ